আরেকটি ভুল হচ্ছে সালামের সময় ঘাড়কে এদিক সেদিক নাড়ানো, এটা আরেকটি ভুল। একজন মুসল্লির অবশ্যই করতে হবে, সে স্থির থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিষেধ করেছেন, বললেন যে তোমাদের এমন কেন হয় যে তোমরা হাত দিয়ে ইশারা করো, যেন অস্থির একটা আপনার ঘোড়ার মতো, ঘোড়া যেরকম লেজ নাড়াতে থাকে এরকম তোমরা নাড়াও কেন, এরকম যেন না হয়। এরকমভাবে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জানু সুরে মোমিনের মধ্যে বলেছেন যে মোমিনটা সফল কাম সেই মোমিনটা যারা নামাজের মধ্যে স্থিরতা অবলম্বন করে, অস্থির না হয়, মনোযোগ যাদের থাকে।